স্বামী ও কন্যাকে নিয়ে বেশ ভালোই আছেন। আয়োজন করে মেয়ের জন্মদিনও পালন করেছেন সম্প্রতি। তাহলে আবার নতুন করে কি দরকার পড়লো জেফের ভালোবাসার খোঁজে বের হলেন সানি লিওন? সাবেক এই পর্ন তারকা টুইটার হ্যান্ডেলে অন্তত সেই রকমই কথা লেখা। বলিউড পাড়ায় সানি লিওন পাড়ি গেছেন বেশ কয়েক বছর, তাকে নিয়ে বিতর্কও কম হয় না, কিন্তু কখনো স্বামী ড্যানিয়েল ওয়েবার ছাড়া আর কারো সঙ্গে সম্পর্ক গড়ে উঠছে তার এমনটা শোনা যায়নি। রূপালি পর্দায় তার যেরকমই ইমেজ হোক না কেন, আইটেম গানে যতই যৌনতার পসরা মেলে ধরুন না কেন, ব্যক্তিগত জীবনে কোনো রকম স্ক্যান্ডেলে জড়াননি তিনি। অতীতে পর্নস্টার ছিলেন, কিন্তু এইটুকুই, তার বাইরে ক্যারিয়ারে আজ পর্যন্ত কারো সঙ্গে সম্পর্কে নাম জড়ায়নি তার। তাহলে আচমকা নতুন ভালোবাসার খোঁজের কথা কেন বলছেন সানি? আসলে এ এক অন্যরকম ভালোবাসার খোঁজ, যেখানে আছে চমক, থ্রিল, আছে এক নারীর যাত্রা আর জেগে থাকা অপেক্ষা। ব্যক্তিগত জীবনে নয়, আসলে রূপালী পর্দাতেই সানির ভালোবাসার খোঁজের কথা হচ্ছে। সাম্প্রতিক অতীতে বেশ কয়েকটা ছবিতে তাকে আইটেম গানে দেখা গেছে, কিন্তু পূর্ণদৈর্ঘ্যের ছবিতে বিশেষ দেখা যায়নি। তবে ফের ফিরছেন সানি আরবাজ খানের সঙ্গে জুটি বেঁধে, ছবির নাম তেরা ইন্তেজার। ছবিতে নিজের ভালোবাসার খোঁজ করতে দেখা যাবে সানিকে। রাজীব ওয়ালিয়া পরিচালিত ছবিটির টিজার মুক্তি পেয়েছে সম্প্রতি। বহুদিন পর সানিকে পূর্ণদৈর্ঘ্যের ছবিতে দেখতে পাওয়ার আশায় উজ্জীবিত সানি ভক্তরা। নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।